আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব সম্পত্তি দুর্ঘটনা বীমা সম্পর্কে। অনেকগুলো কিন্তু ক্লাসিফিকেশন আছে, ভয় পাওয়ার কিছু না, এগুলো খুবই এগুলো হচ্ছে এগুলো আরও বেশি ইজি, খুবই ইজি। চলো আমরা দেখি কি আছে। সম্পত্তির দুর্ঘটনা বীমা অর্থাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো দুর্ঘটনার ফলে কোনো সম্পত্তির ক্ষতি হয়, এর জন্য যে বিমা করা হবে তাকে বলা হবে সম্পত্তি দুর্ঘটনা বিমা। এখন দেখা যাক এগুলোর কী কী ক্লাসিফিকেশন আছে। মোটর গাড়ির বিমা অর্থাৎ কোনো গাড়ি বা ট্রাক, এইসব যে ভেহিকেলসগুলো আছে বা যানবাহন, এগুলো যদি কোনো অ্যাক্সিডেন্ট করে কোনো ক্ষতি হয় বা অ্যাক্সিডেন্টের ফলে অন্য ব্যক্তির কোনো ক্ষতি করে থাকে, এই ক্ষতিপূরণের লক্ষ্যে যে বিমা করা হবে সেটাকে বলা হচ্ছে মোটর গাড়ির বিমা। ঠিক একইভাবে মোটর গাড়ি যেরকম নিজের ক্ষতি বা অন্যের ক্ষতিতে যে ক্ষতিপূরণের জন্য যে বিমাটা করছে, একই বিষয়ে যদি কোনো মোটর সাইকেলের জন্য হয়ে থাকে সেটাকে বলা হবে মোটর সাইকেল বিমা। অর্থাৎ এই দুটো বিমার ক্ষেত্রে, একটা গাড়ি এবং একটি মোটর সাইকেল, যেমন করে অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বা গাড়ি বা মোটর সাইকেলের কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ বিমার মাধ্যমে পাবে, আবার অ্যাক্সিডেন্টে দেখা গেল এই যে গাড়ি চালক বা মোটর সাইকেল চালক তার নিজের দোষ আছে, সেই ক্ষেত্রেও এমন সময় হয় কিন্তু যে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, নিজের তো ক্ষতি হয়েছে কিন্তু আমার দোষ ছিল, সো আমাকে এখন ক্ষতিপূরণ দিতে হবে অন্য, আমি যার গায়ে বা যার সম্পত্তি নষ্ট করেছি তাকে। সো এই যে আমি ক্ষতিপূরণ দিচ্ছি, এই ঝুঁকি রক্ষার জন্য কিন্তু মাঝে মধ্যে এই সব বিমা কাজ করে। এরপরে রয়েছে বিমান বিমা। সো একটি বিমান কিন্তু প্রচুর মূল্যবান একটি সম্পদ, একটি গাড়ির দাম, একটি বিমানের দাম কিন্তু অনেক বেশি, এবং বিমান যখন ফ্লাই করে অনেক যাত্রী থাকে, অনেক মূল্যবান জিনিসপত্র থাকে। যদি বিমানটা অ্যাক্সিডেন্ট করে কোনো ক্ষতি হয় বা বিমানটা ক্র্যাশ করে, এর ফলে যেসব ক্ষতি হবে সে ক্ষতিপূরণের লক্ষ্যে এই বিমান কোম্পানিগুলো যেসব বিমা করে সেটাকে বলা হয় বিমান বিমা। এগুলো অবশ্যই এর সাইজ অনেক বড় হয়ে থাকে, কারণ একটা বিমান অ্যাক্সিডেন্টে কোটি কোটি টাকার খরচ। একটা গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট করলে 8-10-15-20 হাজার টাকায় কভার হয়ে যায়, কিন্তু একটা বিমা কিন্তু একটি বিমানের বা একটি এয়ারক্রাফ্টের একটি ছোট একটি দুর্ঘটনা কিন্তু কোটি কোটি টাকার ব্যাপার। শস্য বিমা জেনারেলি এইসব কৃষকরা করে থাকে, তাদের শস্যে যদি কোনো রকম কোনো ক্ষতি হয় সে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য। গবাদি পশু বিমা সেম, যারা গবাদি পশু পালন করে বা অনেকেই আছে গ্রামে আমরা গেলে দেখি এবং শহরেও আছে যে গরুর দুধ বিক্রি করে ব্যবসা করছে বা গরু থেকে যে বাচ্চা হচ্ছে সেগুলো সেগুলোকে লালন পালন করে বড় করে বিক্রি করছে। সো যারা এরকম গবাদি পশু পালন করছে ব্যবসা করছে তারা যেন ওই গবাদি পশুর মৃত্যুজনিত বা যদি পশুর রোগ হয় সেই হাত থেকে রক্ষা পায়, এর জন্য যে বিমা করে সেটাকে বলা হচ্ছে গবাদি পশু বিমা। প্রকৌশল বিমা বড় বড় যে শিল্প কারখানা রয়েছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে কিন্তু এক একটা মেশিনের দাম কয়েক কোটি টাকা করে হয়, এবং দেখা যায় একটা ধরে নিলাম একটা জুস কোম্পানির যে মেশিনগুলো আছে অনেকগুলো, একটাতে হয়তো বা জুসের প্যাকেট বানাচ্ছে, একটাতে মুখা বানাচ্ছে, একটাতে জুস বানাচ্ছে, একটা মেশিনকে আবার দেখা যাচ্ছে জুস ঢালছে, আর একটা মেশিন দেখা যাচ্ছে জুসকে মুখার সাথে মানে প্যাকেটকে মুখের সাথে লাগিয়ে দিচ্ছে। এরকম একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রিতে অনেক রকমের মেশিনের প্রয়োজন হয় এবং এই মেশিনের দাম কিন্তু অনেক বেশি। যদি একটা সিঙ্গেল মেশিন নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে পুরো ইন্ডাস্ট্রি থেমে আছে বা কাজ হচ্ছে না, এবং যদি তখন টাকার অভাব থাকে তাহলে কিন্তু দেখা যাবে অনেক দিনের জন্য ওই কোম্পানি বসে আছে কোনো কাজ না করে। সো ওই সব ক্ষেত্রে যদি আর্থিকভাবে যে ক্ষতি হচ্ছে সেইটা রক্ষার জন্য যে বিমাটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রকৌশল বিমা। চৌর্য বিমা প্রাচীনকাল থেকে একটা চুরির একটি ব্যাপার আছে, অনেক দামি দামি সম্পত্তি চুরি হয়ে যায়, বাসা থেকে এসে টিভি নিয়ে যাচ্ছে, আলমারি থেকে সোনা গয়না নিয়ে যাচ্ছে, এইসব চুরিজনিত ক্ষতির হাত থেকে যে ক্ষতিপূরণ, যে চুরির জন্য যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণ লক্ষ্যে যে বিমা করা হচ্ছে তাকে বলা হবে চৌর্য বিমা। প্লেট গ্লাস বিমা এটা হাসি পেতে পারে যে মানুষ কি প্লেট গ্লাসের জন্য বিমা করে, একটি প্লেট কী হবে, ভেঙে যাবে বা চুরি হবে। বা চিন্তা করো যারা ডেকোরেটরের ব্যবসা করতেছে, যে বিভিন্ন ফাংশনে 100টা প্লেট বা 200 বা 500 1000 প্লেট দিচ্ছে বা 2000 গ্লাস দিচ্ছে, 500 হাফ প্লেট দিচ্ছে, যারা এই বিজনেস করতেছে ওদের কিন্তু মেন কাজে এসব প্লেট গ্লাস নিয়ে যায়, তারা প্লেট গ্লাস ভাড়া দিয়ে আয় করছে বা বিজনেস করছে। এখন দেখা গেল কোনো এক জায়গায় একটি বড় একটি ফাংশন আছে, কোনো ডেকোরেটরকে বলা হলো তোমরা এইসব দিবা,
যে মনে করো 1000 প্লেট, 1000 গ্লাস, আর মনে করো 1500 হাফ প্লেট, আবার মনে করো 1200 বাটি। তারা মনে করো সন্ধ্যার সময় এক প্রোগ্রাম আছে, তারা বড় একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছে, বাট যাওয়ার সময় এমন একটা অ্যাক্সিডেন্ট হলো, হয়তোবা খুব বেশি ক্ষতি না, বাট ট্রাক উল্টিয়ে গেল কোনো জায়গা পরে আইল্যান্ডের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং পরে সব কিছু ভেঙে গেল। বুঝতেছো কত বড় একটা ক্ষতি হবে তাদেরকে, এই যে ডেক্রেটারের যে কোম্পানি আছে ওদের। সো এইসবের এই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য এইসব কোম্পানি যে বিমা করে থাকে সেটাকে বলা হচ্ছে প্লেট গ্লাস বিমা, তল্পি তল্পা বিমা। তল্পি তল্পা বলতে ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস যেগুলো আছে এগুলোকে বোঝায়। অর্থাৎ ধরে নাও তুমি বাইরে গেলা এক দেশে ঘুরতে, তুমি অনেক হয়তোবা তোমার ব্যাগে খুব দামি কিছু নিয়ে জিনিসপত্র নিয়ে গিয়েছো, হয়তোবা খুব দামি ল্যাপটপ বা খুব দামি কিছু পারফিউম নিয়ে গিয়েছো, বা কোনো দেশ থেকে তুমি কিনে মনে করো আমেরিকায় গিয়েছো ঘুরতে গেলাম, আমেরিকাতে থেকে তুমি অন্য একটি দেশে যাবা, সেখান থেকে আরও একটি দেশে যাবা, এখান থেকে আরও একটি দেশে গিয়ে পরে নিজের দেশে ব্যাক করবা, তুমি ঘুরবা। বাট তুমি জানো আমেরিকাকে গিয়ে তুমি একটি অ্যাপেলের 3টি ল্যাপটপ কিনবা নিজে, তোমার জন্য, তোমার বোনের জন্য, তোমার বাবার জন্য, প্লাস কিছু দামি খুব ওয়ার্ল্ড নোন বা গুচির হয়তো বা কিছু গুচির কিছু মনে করো দামি তুমি পারফিউম কিনবা, কিছু ব্যাগ কিনবা, সেগুলো তোমার বহন করতে হবে। এইসব ক্ষেত্রে কিন্তু দেখা গেলো তোমার যে অন্য দেশ থেকে ট্রাভেলিং করবা দেখা গেলো চুরি হয়ে যাচ্ছে। সো দেশ থেকে বের হওয়ার সময় তুমি এসব জন্য একটি বিমা করে গেলা যে আমি এগুলো কিনবো, যদি চুরি হয়ে যায় তোমাদেরকে এতভাবে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। সো এর জন্যে করা হচ্ছে তল্পি তল্পা বিমা। ছিনতাই বিমা, এই চোরজু বিমার মতো একই রকম, যদি কোনো কিছু ছিনতাই হওয়ার যে ক্ষতি সে ক্ষতিপূরণের জন্য যে বিমা করা হবে সেটাকে বলা হচ্ছে ছিনতাই বিমা। যুদ্ধ ঝুঁকি বিমা, যুদ্ধের সময় দেখা যায়, যুদ্ধ কিন্তু কখনো হঠাৎ মানে অনেক আগে থেকে বলা যায় না, হ্যাঁ যুদ্ধের কিছু আগে থেকে বোঝা যায় যে এখন দেশে যুদ্ধ হতে পারে, সে যুদ্ধের জন্য কিন্তু জীবন এবং সম্পত্তির প্রচুর আকারে ক্ষতি হয়। এইসব ক্ষতির যে ঝুঁকি বা ক্ষতির হওয়ার যে সম্ভাবনা, এই ঝুঁকি মোকাবেলার জন্যই কিন্তু যুদ্ধ ঝুঁকি বিমা করা হয়। বৃষ্টি বিমা, অত্যাধিক বৃষ্টি বা কম বৃষ্টি হওয়ার জন্য যে ঝুঁকিগুলো হয়ে থাকে, জেনারেলি এটা কিন্তু এই শস্য বিমা বা এই যে কৃষকদের বা কৃষিকাজের সাথে কিন্তু রিলেটেড। দেখা গেল অনেক বৃষ্টি হয়েছে, যারা কৃষিকাজ করছে বিভিন্ন দেখা গেলো ধানের পানি জমে নষ্ট হয়ে গেল, বা অনেক কম বৃষ্টি হয়েছে খরার জন্য দেখা গেল এইবার ভালো মতন কৃষকদের ফসল উৎপাদন হয়নি। সো এইসবের জন্য কিন্তু কৃষকরা অর্থাৎ বেশি বৃষ্টি হওয়া বা কম বৃষ্টি হওয়ার জন্য কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, এবং এই ক্ষতির যে মোকাবেলা, আর্থিক ঝুঁকি মোকাবেলার জন্যই কিন্তু এই বৃষ্টি বিমা করা হয়। হিমাগার বিমা, আমরা এটা কিন্তু দেখি না বাট এটা কিন্তু ব্যাপকভাবে প্রচলন, এই হিমাগার ব্যবস্থা। আমরা যে বাজারে এই আগে কিছু কিছু ফল আমরা শুধু সিজনে পেতাম, কিন্তু এখন কিন্তু কিছু ফলে যে পেঁপে বা বিভিন্ন ফল বা অনেক সবজি কিন্তু আমরা 12 মাস পাচ্ছি, এটা কীভাবে পসিবল? মৌসুমে যে অধিক উৎপাদন হচ্ছে সেগুলো হিমাগারে রেখে দেওয়া হচ্ছে বা ফ্রোজেন অবস্থায় রাখা হচ্ছে। এখন এই যে ফ্রোজেন দেখা যায়, এই যে হিমাগারের ব্যবস্থা, দেখা গেল কোনো ব্যক্তি খালি হিমাগারের ব্যবসা করে, যে বিভিন্ন যারা হয়তোবা পেঁপে বিক্রি করে বা এই এই শাক বিক্রি করে বা ওই শাক বিক্রি করে বা এই মাছ বিক্রি করে, তারা তার কাছে বলে ভাই আমি এই ফসল রাখছি বা এই ফলটা রাখছি বা ইলিশ মাছ রাখছি 6 মাসের জন্য, এইভাবে এরা ব্যবসা করে। দেখা গেল কোনো কারণে হঠাৎ করে যে হিমাগার যে ব্যবসায়ী তার যে হিমাগারে নষ্ট হয়ে গেল এবং 2 দিন নষ্ট থাকার ফলে সম্পূর্ণ যে ভিতরে যে খাবার দাবার ছিল সব কিছু নষ্ট হয়ে গেল। এখন এই হিমাগারে যে ব্যবসা করছে যে লোক, তাকে কিন্তু হিমাগারের মধ্যে যে ইলিশ মাছ বা যে পেঁপে ছিল এর যে ব্যবসায়ী মানে যারা রেখেছিল তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। বা এই যে হিমাগার নষ্ট হয়েছে এইটাও কিন্তু ঠিক করতে বিশাল টাকার প্রয়োজন। এই যে হিমাগার নষ্ট হওয়ার জন্য যে ক্ষতিগুলো হয়েছে বা যে ক্ষতিপূরণ, এটার জন্য যে আর্থিক সাহায্য মোকাবেলা, এইটাই কিন্তু এই হিমাগার বিমার মাধ্যমে কভার করা হয়। সো সম্পত্তি দুর্ঘটনা বিমার মাধ্যমে ভিতরে এগুলো আছে, আরও অনেক কিছু আছে, এগুলো জাস্ট কিছু ক্লাসিফিকেশন দেখানো হলো এই ভিডিওতে। এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।